নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2 অক্টোবর 2021, এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে। যার দরুন এই রাশিগুলির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা টাকার গদিতে ঘুমোতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। অপার ধন আপনারা পেতে চলেছেন। কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের জীবনে ধন আসতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষা। দোসরা অক্টোবর 2021, এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। আর যার দরুন এই রাশিগুলির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা ডেফিনেটলি টাকার গদিতে ঘুমোতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি যারা এই শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে টাকার গদিতে ঘুমোতে চলেছে, তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই শুক্রগ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে থাকে। দেখুন, শুক্র মানেই হচ্ছে সুখ, অর্থাৎ নামেতেই একটা আপনারা ইঙ্গিত বুঝতে হয়তো পেরে গেছেন, অর্থাৎ শুক্র মানেই এই সুখ। আর এই সুখ কোথা থেকে আসে? এই সুখ আসে অর্থ থেকে, এই সুখ আসে লাক্সারি থেকে, ভালোভাবে জীবন লিড করা থেকে। অর্থাৎ আপনি যা চাইবেন তাই আপনি পাবেন, অর্থাৎ এই সমস্ত কিছু কিন্তু শুক্রগ্রহ দেখিয়ে থাকে। অর্থাৎ ছোট্ট কথায় যদি বলা যায়, একটি ঠান্ডা গ্লাসের জল থেকে এসি রুম, এই টোটালটা শুক্রগ্রহের আন্ডারে। এবার আপনি শুধু ঠান্ডা গ্লাসের জল পাবেন না, এসি রুমে থাকতে পারবেন, সেটা ব্যক্তিগত আপনার জন্মছক নির্ভর করবে। তাই আমি আপনাদেরকে বারবার বলি, আবারও বলছি, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন, যাকে আপনার পছন্দ বা আপনার যার প্রতি বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যদি আপনি মনে করেন যে আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই শুক্রের রাশি পরিবর্তনে কোন রাশিগুলি টাকার গদিতে ঘুমোতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে নান আদার দেন মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই 2রা অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথেই আপনারা টাকার গতিতে ঘুমোতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। এই সময় আপনারা চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে অর্থ লাভ করতে চলেছেন। এই সময় আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে পারেন, সেটা এসি হতে পারে, ফ্রিজ হতে পারে বা কার হতে পারে, যে কোনো হতে পারে। অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা আপনারা কিন্তু পূরণ করতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেই রাশিটিও খুব ভাইটাল রাশি, শিব শম্ভুর রাশি, আশা করি আপনারা বুঝেই গেছেন, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই 2রা অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথেই আপনারাও টাকার গদিতে ঘুমোতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন, কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনারা চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ লাভ করতে চলেছেন, এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে যে 3নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই 2রা অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারাও টাকার গদিতে ঘুমোতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। যারা অর্থকষ্টে রয়েছেন, তাদের সেই অর্থকষ্ট কিন্তু মিটতে চলেছে বা কাটতে চলেছে। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ লাভ আপনাদের জীবনে ঘটতে চলেছে, এবং আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু
মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 2রা অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারাও টাকার গতিতে ঘুমোতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন এবং আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট গৃহের জন্য কিন্তু কিনতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকেই আপনারা অর্থ লাভ করতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 2রা অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারাও টাকার গতিতে ঘুমোতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। এই সময় আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে পারেন। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে অর্থ লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 2রা অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারাও টাকার গতিতে ঘুমোতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনাদের হয়ে যাবে। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই 3 ক্ষেত্র থেকেই অর্থ লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন। পরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথেই আপনারাও টাকার গতিতে ঘুমোতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে 3 ক্ষেত্র থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এবং এই সময় কোনো গৃহের জন্য কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু আপনারা ক্রয় করতে চলেছেন। পরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 2রা অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারাও টাকার গতিতে ঘুমোতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং এই সময় আপনারা চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই 3 ক্ষেত্র থেকে অর্থ লাভ করতে চলেছেন এবং কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট গৃহের জন্য আপনারা ক্রয় করতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। তো এই ছিল সৌভাগ্যশালী রাশিরা যারা শুক্রের রাশি পরিবর্তনের ফলে টাকার গতিতে ঘুমোতে চলেছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন।